ولحم طير مما يشتهون. পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে, ওইটাও জান্নাতের আগাপুষ গুপুষ খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির ভুনা গোশত সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে, পাখির ভুনা গোশত খাওয়ানো হবে, মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন কুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে যত মনে চাই খাবেন, লা মাকতুআ ফুরাবে না। আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে। মহিলারা ইচ্ছা মতো শপিং করবে, জুয়েলারি অর্নামেন্টস এগুলো, আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে। আল্লাহ বললেন জান্নাতি আর জাহান্নামীরা কখনো সমান হতে পারে না, জান্নাতীরা সফল কাম। কার কথা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, যারা জান্নাতি তারাই সফল। দ্য পিপল অফ প্যারাডাইস ইন হেভেন এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার, দে নেভার বি ইকুয়াল এভার। দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবিকাঠি নিয়ে গেল, ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল। জান্নাতে ঢুকতে পারলেই সফল, জান্নাতে ঢুকতে পারলেই সফল। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, এখন সিদ্ধান্ত আপনাদের, আপনি কই ঢুকবেন, জান্নাতে না জাহান্নামে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে নামে, এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, যেতে চাই জান্নাতে। কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ, এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাব। সিদ্ধান্ত আপনার, আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে। কই যাবেন? জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না। কোথায় যেতে চাই আমরা? আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখা মাত্র এই কলিজা ঠান্ডা। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার কোন মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি, দুনিয়াতে যে তোমরা নেক আমল করেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে না এত সুন্দর। আদাতুল ইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাত, এমন জান্নাত চোখ দিয়ে এটারে কেউ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা, কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেয়ারের দ্বারে কাছে হবে না।
এত সুন্দর আল্লাহু আকবার ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ঢুকবেন জান্নাতে সবাই কখন মরার পরে নাকি এখন মরা লাগবে মরার আগে জান্নাতে যাওয়া যাবে আমরা আল্লাহর কাছে শহীদী মৃত্যু চাই কি মৃত্যু আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমিন আমিন শাহাদাতের তামান্না ইচ্ছা বাসনা মরতে তো হবেই তো গাড়ির সিবার ভিতরে বইরা মরে লাভ কি শহীদের মৃত্যু চাই চিল্লায় বলেন ঠিক কি না বিষ্ণুই বললেন মরতে তোমাদের হবে শহীদের মৃত্যু চাও শহীদের মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে আমরা জান্নাতে ঢুকতে চাই দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই কি দিয়ে ঢুকতে হয় গেট দিয়ে জান্নাতেরও গেট আছে না নাই কয়টা আটটা বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের আটটা দরজায় ডাকবে ঢুকেন ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সেই সাহাবি কে সেই সৌভাগ্যবান ব্যক্তি বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব আটটা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন আসেন ওইটা দিয়ে আমারটা দিয়ে ঢুকেন ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি অজুর পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়তে পারো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে অজুর পরে এটা পড়তে রাজি আছেন তো আটটা দরজা এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম রায়্যান কি নাম বুখারীর বর্ণনা ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান আটটা দরজা একটা দরজার নাম রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে না মান দখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায়া দিবে কে রোজা রেখে কত কষ্ট করছেন পানি খান নাই রুহ আফজা মেরিন্ডা পেপসি কত শরবত খায় না কারে ডরায় রোজাদাররা আসরের পর থেকে রুহাব জানিয়ে বসে থাকে জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগন্যাল আজান দে ওয়েট ফর আজান আজান না হলে খায় এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন এ রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে আজীবন সিক্ত আপনার গলা কোনো তৃষ্ণাই পায় না বিশ্বনবী বললেন আটটা দরজা আছে আটটা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাল্লাহ পড়েন এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই বড় বড় যে রাজপ্রাসাদ তাজমহল আছে এগুলার যে দরজা জান্নাতের দরজা মনে হয় চাইছেন না কত বড় যে হবে বিশ্বনবী বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্না মা বাইনা মক্কা তাও হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর সেই হিসেবে কয়েক শ কোটি জান্নাতি এক ধাক্কা এক দরজা দিয়ে ঢুকার সুযোগ পাবে কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিমানে থাকে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস প্রোমো ক্লাস প্লাটিনাম ক্লাস জান্নাতেও আছে জান্নাতে সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস আল ফেরদাউস আল আলা বিষ্ণুবি থাকবেন এই হায়ার ক্লাস আমরাও এটাতে থাকব কথা কন আমরাও কই থাকব জান্নাতুল ফেরদাউস আমার নবী থাকবে যেখানে আমরাও যাব অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার নবী কই নবী ছাড়া জান্নাতে ঢুকবো না ঠিক কি না আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও বিশ্বনবী বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্না ফাসআলুহুল ফেরদাউস আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও ছোটটা চাইবা কেন বড়টা চাও জান্নাতুল ফেরদাউস চাও কোনটা চাইবেন সবাইরে ফেরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে
ডাকাডাকি হবে মনে হয় যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে জান্নাতু আদান জান্নাতুল মাওয়া জান্নাতুন নাঈম দারুল কারার দারুল মাকাম দারুস সালাম আলাইকুম কিন্তু আমরা যাব কোনটায় ইনশাআল্লাহ পড়েন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله بره شاب جنتي দেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে চলেন জান্নাতে যাই যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে এগুলারে বলে ওয়েলকামিং গেট রিসেপশন গেট মন্ত্রী মিনিস্টার আসলে করে না এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে আর বড় করে একটা বানাইতে হবে তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে বিশাল বিশাল গেট থাকবে বিশাল জান্নাতে ঢোকার আগেই কিছু লাল গালিচার সম্বর্ধনা ফুলেল সম্বর্ধনা সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাত এরকম সংবর্ধনা গেট থাকবে এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবেন তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি মজমাস্তির জায়গা খাবার দাবার হ্যাঁ খানা পিনা এগুলো দেখে জান্নাতিরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত কি মনে করবে আসলে এটা কি জান্নাত ফেরেশতারা বলবে এইটা না অনেক দূরে জান্নাত ইজ ফার অ্যাওয়ে দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় দিল্লির লাট্টু খাইতে মনে আছে এটা কি মতলবে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে জান্নাত অনেক দূরে চলেন চলেন আপনারা ভুল বুঝেছেন এটা জান্নাত না আসেন জান্নাতীরা বলবে তাই এর চেয়েও সুন্দর এর চেয়েও মনোরম এর চেয়েও সুন্দর আবার ছুটবে ছুটতে ছুটতে আরেকটা গেট ওইটাও সংবর্ধনা গেট ওইটা আগেরটার চেয়ে আরো বড় আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর খানা পিনা আরো বেশি এইটা দেখে জান্নাতিরা একেবারে 100% নিশ্চিত আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার টরকার নেই এদিকে বসে যাও খাওয়া দাওয়া শুরু করো জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হ্যায় খাওয়া দাওয়া শুরু কর দুনিয়াতে অনেক কষ্ট করছি দুনিয়াতে মারামারি কোপাকুপি হরতাল ঠেলাঠেলি পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ি ভাড়ার টেনশন গ্যাসের বিল বিদ্যুৎ বিল আসারা নাই সব টেনশন আজকে শেষ খালি খাও আর ঘুমাও আরামের জায়গায় চলে এসেছি চল ফুর্তি করা শুরু করি ফেরেশতারা বলবে এটা না জান্নাত আরো দূরে এটা জান্নাতের ওয়েলকামিং গেট দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত জান্নাত অনেক দূরে চলেন এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে এবার ওই যে মা বাইনা মাক্কা তাওয়া হাজার কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া ঢুইকা অবাক আর ফেরেশতারা খালি স্যালুট মারে এটার নাম সালাম কি নাম সালাম আলাইকুম তিবতুম এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন ঢুকেই সবাই খুশির ছুটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ কি বলবে وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين سبحان الله পড়ে ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঢুকেই তারা অবাক কেউ ডানে তাকায় কেউ বায় কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট সুপার বিউটিফুল অসাম আই ক্যাচিং আনপ্যারালাইড সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে দেখি পাগল পাড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল ফুলবাড়ি বাগানবাড়ি বড় বড় খাট পালঙ্ক সিংহাসন বালিশের শাড়ি কার্পেটের শাড়ি আরাম চেয়ারার শাড়ি একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে ফিহা সুরুরুম
مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة برو برو كات بلن صفا سيد شاري شاري بان پترو ار باليش آرام كيارا شد آرام آرام دیکھو باق متكئين عليها متقابلين شبائي بوشي بوربي شامنا شامني كيو كاوري پیٹ دیئے بوشبه نا সামনা সামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে সৌন্দর্য দেখা শুরু করবে কেউ ডানে তাকাবে দেখবে পাখির গুনগুন শব্দ কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে আরাম আনন্দ চলছে ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ ডানে তাকায় ঝর্ণা বায়ে তাকায় ফোয়ারা ওদিকে তাকায় ফুলবাগান সুবহানাল্লাহ পড়েন বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কারমিলনে কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা জান্নাত নিচে দেখবেন ঝর্ণা কি সুন্দর কি সুন্দর এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা সব জান্নাতের ওখানে ভিড় করবে দেখার জন্য জান্নাতের ব্যাংকুয়েট হলে আসেন অনেকক্ষণ হইছে আসছেন এবার খাবার দাবারের পালা জান্নাতে খাবার দাবার আছে না নাই আছে আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ ফিশ লিভার ফ্রাই সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে হুর গেলমানরা নিয়ে আসবে এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে খা জঙ্গল খাওয়া ফেরেশতারা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুদ পাখির ভুনা কলিজা তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জান্নাতেরা ঘাপুস গুপুস খাওয়া শুরু করবে ফেরেশতারা বলবে ধীরে সিস্তে খান কারণ আইটেম অনেক আছে ফেরেশতারা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে পাখির ভুনা গোশত সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে পাখির ভুনা গোশত খাওয়ানো হবে মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে আল্লাহ বলেন উকুলু হাদাইম 24 আওয়ার সার্ভিস যখনই চাইবেন তখনই খাবার আছে না নাই আছে যখনই চাইবেন তখনই খাবার আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ অঢেল ফল থাকবে যত মনে চায় খাবেন লা মাকতুআ ফুরাবে না আপেল ছিড়ছেন একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে ওয়া লা মামনুআ নিষেধ নাই যার যতটা মনে চায় বিশটা তিরিশটা চল্লিশটা করে যত খাইতে মন চায় খান কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها একের পর এক ফল গুলো যখন দেয়া হবে জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন এগুলা দুনিয়ায় খাইছি কলা দিলে কমলা দিলে আপেল দিলে জান্নাতীরা কইবে কমলা দিছেন কেন মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন অন্য ফল থাকলে দেন কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না এইটা ওইটা না মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয় জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না ছোলায় কামড় দিয়া দেখো এটা কমলার সার মিষ্টি এটা কাটা লাগে না ধোয়া লাগে না বিচি নাই যেদিক দিয়া কামড় দাও ওইদিক দিয়া স্বাদ কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে খাইতে খাইতে জান্নাতির অবস্থা খারাপ এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে ড্রিঙ্কস শরবত শরবত আছে না নাই ওয়াসাকাহুম রাব্ব
ربهم شرابا طهورا জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা পবিত্র সব পবিত্র মদ খাওয়া না হবে ওটাও পবিত্র দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে আল্লাহ কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে আল্লাহ জান্নাতে ইচ্ছা মত মদ খাইবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে না জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটা বলে ফ্লাওয়ার নেক্টার পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে চার ধরনের শরবত থাকবে আপনাদের জন্য কয় ধরনের মাসালুল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বাআমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى কয় ধরনের পানির ঝর্ণা দুধের ঝর্ণা মদের ঝর্ণা মধুর ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ দুধ খাবেন ঝর্ণা যত মনে চায় খান বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন মধুর ঝর্ণা থাকবে ইচ্ছে মতো খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না কথা কন জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল কথা বলেন খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা ঠিক কিনা মধু খাবেন মদ খাবেন আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না বোতলের মতো খাওয়াবো দুনিয়ার বুকে যারা মদ খায় বোতল লয়ে কি কয় চিয়ার্স একটা আরেকটার লগে ধাক্কা মারে কয় চিয়ার্স আমরা ওই দিন করবো চিয়ার্স কথা বলেন ويسقون من رحيق مختوم الله القرآن شكي رحيق مختوم نام سيل گلا একটা মদ আল্লাহ খাওয়াবে মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা জাঞ্জাবিলা জিঞ্জারের ফ্লেভার থাকবে আদার ফ্লেভার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ একটার পর একটা জান্নাতীরা দেদার সে খেতে থাকবে এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান আল্লাহ বলবে হয়রান হয়ো না আরেকটা আস ওইটা খাইলে বাকি আগের গুলো সব বুলে দেবে ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওইটার নাম হলো হাউজে কাউসার কি নাম নাম শুনেন নাই কি নাম ওইটা আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি ওইটার পানি মধুর চাইতেও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা আব্রাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না এই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে যেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির কোনো লেশ মাত্র নাই ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে পোশাক আছে না নাই ওয়ালিবাসুহুম ফিহা হারির জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পরা হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক দ্য ড্রেস ইন জান্না উইল বি ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে স্বর্ণের ব্রেসলেট অমতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে অনেক ছেলে আছে মেয়ে সাজতে চায় এরকম ডাকাইতেছে না নাই অনেক মেয়ে আছে ছেলে সাজতে চায় লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনার নিসা বিল রিজাল ওয়াল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায় অনেক পুরুষ লিপস্টিক মাখে ঠোঁটে কানে দুল পড়ে হাতে চুড়ি পড়ে এরকম ডাকাইতে এলাকায় আসার নাই খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে ঠিক কিনা
জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি কঙ্কন জান্নাতি কঙ্কন শোভা পাবে চিল্লাইকন সুবহানাল্লাহ এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই আছে শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে না নারীদের সবচেয়ে পছন্দনীয় কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা কন ওনারা জুয়েলারি খুব পছন্দ করে অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা কথা কন এগুলো কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলংকার আপনারা জান্নাতে পড়বেন ইচ্ছা মতো দুনিয়ায় যা পড়তে পারেন না ওদিকে পইরা সব একেবারে আসামি টাই ফেলবেন ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লাসুকান জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতীরা চারদিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারীরা জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুবহানাল্লাহ প্রচন্ড শীতে কম্বল লাগে ওরকম শীত নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ খুব গরমও না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সুবহানাল্লাহ পড়ে মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হৌর কি থাকবে কথা কন আরো জোরে হৌর সুন্দরী সুন্দরী হৌর আজওয়াজ মুতাহহারা আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোনো ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্র তারা কি হুরুন আইন ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসালি লুলু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপসরী অনসুয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসলের ভিতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভিতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশা না হুন্না ইংশা আই হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম ইয়াতমিস হুন্না ইংসুন কবলাহুম ওয়ালা জান কেউ কোনো জিন কোনো মানুষ এদের গায়ে টাচ করে নাই আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ পড়বেন না ইন্ট্যাক্ট এর আপনাদের জন্য ইন্ট্যাক্ট কুমারী ভার্জিন ষোড়শি তন্নি অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহ আকবার তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন নুজুলাম মিন গফুরির রাহিম আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে রাই খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে 80 উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরাম রে ব্যারাম করে দেয় আল্লাহ বলে যেহেতু এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম বের হয়ে যায় ওয়াইন্না লাকুম আন তাসহু ফালা তাসকামু আবাদা ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবে আর কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক্স আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়েন জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা কোনোদিন বৃদ্ধ হবা ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি
এরকম সব নাজ নেয়ামত আল্লাহ দিবে মিশনারি বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সালাসি ওয়া সালাসিন জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখছেন তো জান্নাতে আর দাড়িটারি নাই গায়ে পশম নাই 33 বছরের তাগড়া যুবক হয়ে 60 হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সারাদিন হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বুখারীর বর্ণনা লম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 জিরাআন আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো 60 হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আর আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাই নাই একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবেন ও জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আপনারে পাই নাই কারে পাই নাই আল্লাহরই তো পাই নাই আল্লাহর সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে যে আল্লাহরে সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা দেই ওই আল্লাহরে আমরা দেখব ইনশাআল্লাহ ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে ইনশাআল্লাহ বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পয়গম্বররা তারপরে সালেহীন সিদ্দিকীন শহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন ইনশাআল্লাহ আমরাও থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হুইয়া উমা ইদিন না দেরা আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে ইলা রাব্বিহা না দেরা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিষ্ণুই বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহরে আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহর কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবীও দেখে নাই বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা সাইয়েদনা জিব্রাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহর দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের 600 পাখা আছে এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতীরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতির এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আটছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরেই পর্দা অফ আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেয়ামত দেখলাম ওইটা দেখে জান্নাতির একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও জান্নাতিরা কই টাকায় আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল
সেটার দিকে তাকায় আছেন সামনে কিচ্ছু নাই কত জন করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম পাগল হয়ে যাবে